হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিউস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। তোমরা যারা এই মাছটা চেনো তারা তো দেখেই বুঝতে পারছো এটা পার্শে মাছ। আমি পার্শে মাছের তেল ঝালের রেসিপি নিয়ে এসেছি। তো এইভাবে রান্না করলে খুব সুন্দর হয় খেতে। পার্শে মাছটা এমনিতেই খুব সুন্দর, খুব টেস্টি। তো আমি পার্শে মাছের তেল ঝাল করেছি, আমি কীভাবে রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এই দেখো, প্রথমেই আমি পার্শে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই নুন হলুদ মাখাচ্ছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। এই পার্শে মাছ যারা খাও তারা তো জানো, আর যারা খাও না তারা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবে। এত টেস্টি, এত মিষ্টি মাছ, কি বলবো, খুব টেস্টি মাছ। আর এক কাঁটার মাছ খুব ভাল লাগে। এ দেখো, রান্নাটা আমি সর্ষের তেলে করবো। প্রথমে গ্যাসে কড়াটা গরম করে নিয়েছি, তারপর সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো, মাছগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে রান্নাটা করব, আর খুব কম সময়ের মধ্যে খুব চটজলদি খুব সুস্বাদু একটা রেসিপি, আর গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে। দেখো, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আমার ছেলে তো এমনি মাছ খায় না, মানে খেতে চায় না, কিন্তু এইসব মাছগুলো হলে তবু একটা দু খায় আর কি। আর খুব আমাদের তো খুব ভালো লাগে এই মাছ। দেখো, মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার দেখো, আমি এই তেলেই রান্না করব। প্রথমে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম, সে চেরা কাঁচা লঙ্কা কটা দিলে দিয়ে দিলাম আর কি। কাঁচা লঙ্কা আর কালো জিরের ফ্লেভারটা খুব ভালো হয়। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তোমরা পেঁয়াজটা স্কিপও করতে পারো, কিন্তু আমার পেঁয়াজটা দিলে গ্রেভিটা একটু মানে বেশ ঘন মতো হয়, তো আমার পেঁয়াজ কুচিটা ওই জন্য খুব ভালো লাগে। তোমরা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েও শুধু করতে পারো। এইবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। দেখো, এইবার একটা একটা করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলা যেগুলো, প্রথমেই নুন দেবো, টমেটোটা একটু নরম হবে নুনটা দেওয়ার জন্য। তো প্রথমে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি একটু সামান্য জল দেবো, নাহলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে, ওই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এইবার মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই লাল লঙ্কাগুলো দিচ্ছি, যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দেবে। এবার হলুদগুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এ দেখো, ট্রেন যাচ্ছে, শুনতেই পাচ্ছ আওয়াজ। আমার বাবার বাড়ি থেকে ভিডিওটা করছি, কিন্তু আওয়াজটা এখানেও আসে, ভালোই আসে। আর দেখো, পাশে কথা বলতে বলতে পাশে আমি মানে মরলা মাছের চচ্চড়ি করছিলাম, তো ওটাও বসিয়ে দিয়েছি। এ দেখো, এদিকে আমার মশলাটা যেটা কষতে দিয়েছি প্রায় জলটা শুকিয়ে এসেছে, আরেকটু জলটা শুকিয়ে আসুক। রান্নাটা করেছিলাম আমি আমার ফ্ল্যাটে, মানে বলছিলাম যে মিস্ত্রিরা কাজ করে, তো দুপুরবেলা রান্না করে, তো দুপুরবেলা রান্না করতে গেছিলাম। আমার দাদা খেয়েছে আর দুজন মিস্ত্রি, আর আমরা আমরা খাওয়া দাওয়া আমাদের সব, আমি আমার ছেলে আমার বাবার বাড়িতে আছে, আর তোমাদের দাদা রাত্রেবেলা এখানে খাবার নিয়ে চলে যায়। আর আমি প্রত্যেকদিন সকালবেলা রিয়ানকে মানে টিউশন পড়াতে নিয়ে যাই, পড়িয়ে তারপরে নিয়ে চলে যাই, তারপরে আবার স্কুলে আসার সময় আসি, আর কদিন পরে আমি চলে যাবো যদিও। দেখো, এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিয়েছি, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমি এবার চাপা দিয়ে দেবো, একটু পরেই হয়ে যাবে, আর বেশিক্ষণ টাইম লাগবে না। এই যে আমি যাতে ঢালবো সেই বাসন মানে সেই থালিটাও ঠিক করে রেখেছি, প্লেটটা, গ্যাসটা আমি অফ করে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট।
আমি আরেকবার একটু চাপা দিয়ে দিই জাস্ট স্ট্যান্ডিং টাইমে রাখার জন্য, দিয়ে আমি দু কয়েক সেকেন্ড পরেই আমি আসছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো এসে গেছি, এই যে লাস্ট ফিনিশিং এরকম হয়েছে, দেখো কত সুন্দর কালারটা এসেছে না, খেতেও যে মানে খেতেও দারুণ সুন্দর হয়, দেখতে যত সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়। এবার আমি এই প্লেটটার মধ্যে ঢেলে নিচ্ছি, যে প্লেটটা সার্ভ করবো ঢেলে নিলাম, দেখো খুব সুন্দর লাগছে। তোমরা এইভাবে বানাবে। আর আর একটা কথা, যারা মানে আমার চ্যানেলে আজকেই নতুন এসেছো তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে করে আমি যা কিছু ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করবে, আর কীরকম হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। টাটা, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।